নমস্কাৰ আপোনালোকে চাই আছে নিভৰত 24 গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো জোৰহাটলৈ ৰাওনা হৈছে ইতিমধ্যে অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰা অসমত 18 জানুৱাৰী দিনটোত ভাৰত জোৰ যাত্ৰাই প্ৰৱেশ কৰিছিল আৰু ভাৰত জোৰ যাত্ৰা অসমত প্ৰৱেশ কৰাৰ পাছৰে পৰা বিভিন্ন জিলাত বিভিন্ন বাধাৰ সন্মুখীন হোৱা পৰিলক্ষিত হৈছিল আৰু জোৰহাট জিলাত গুৰুত্বপূৰ্ণভাৱে যি বাধাৰ সন্মুখীন হৈছিল প্ৰশাসনে নিৰ্ধাৰণ কৰি দিয়া পথে নগৈ অইন পথ নিৰ্বাচন কৰি লৈছিল ভাৰত জোৰ ন্যায় যাত্ৰাই যাৰ পৰৱৰ্তী সময়তে জোৰহাট আৰক্ষীয়ে সমন জারি করেছিল অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরালৈ আর সেই সমনত উল্লেখ করা আছিল যে 31 জানুয়ারির পূর্বে যদিহে ভূপেন কুমার বরাই আরক্ষীর সম্মুখত হাজির নহয় অর্থাৎ জোরহাট আরক্ষী থানাত যদি হাজির নহয় তেনেহলে গ্রেপ্তার হব পারে ভূপেন কুমার বরা বলে তেখেতসকলে সমনত উল্লেখ করেছিল আর সেই সমন জারি করার পাছতে এটা জোরহাটলৈ রওনা হয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা জোরহাট আরক্ষীর সমনের ভিত্তিতেই রওনা হয়েছে আর কালির দিনটোত অর্থাৎ 31 জানুয়ারির দিনটোত বুধবার দিনটোত জোরহাট আরক্ষীর সম্মুখত হাজির হব অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা যি যাত্রা অব্যাহত আছিল মণিপুরেরপরা মুম্বাইলৈ হবলগীয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা 18 তারিখে অসমত প্রবেশ করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বত আর এই যাত্রার কালচতে দেখিবলৈ পোৱা গৈছিল বিভিন্ন স্থানত বিভিন্ন বাধার সন্মুখীন হয়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রাত বাধা আরোপ করবলৈ চেষ্টা করা হয়েছিল তার লগতে হতাহতিও হয়েছিল আরক্ষীর সত্যি এগারী লোকর হতাহতি হওয়া ফলস্বরূপে ভূপেন কুমার বরা গুরুত্বপূর্ণ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া পরিলক্ষিত হয়েছিল আর যোরহাটত যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেই পরিস্থিতির পাছতে গুরুত্বপূর্ণভাবে দেখবলে পাওয়া গেছিল যোরহাট আরক্ষীয় সমন জারি করেছিল ভূপেন কুমার বরাক অর্থাৎ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতিগীক আর সেই সমনের ভিত্তিতে এটা আজির দিনটি যোরহাটলৈ রওনা হয়েছে সভাপতিগী কাইলৈ অর্থাৎ 31 জানুয়ারির দিনট সেই সমনত উল্লেখ করা অনুসরিয়েই যোরহাট আরক্ষী থানাত উপস্থিত হবগৈ ভূপেন কুমার বরা আর গুরুত্বপূর্ণভাবে আন এক গুরুত্বপূর্ণ খবর যি যাত্রার সময় যি ধরনের উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল তার পাছতেই খানাপাড়াত যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেই পরিস্থিতির ভিত্তিত রাহুল গান্ধীর বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছিল আর রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করে কৈছিল যে লোকসভা নির্বাচনের পাছতেই গ্রেপ্তার করব রাহুল গান্ধীক বলে এটা রাহুল গান্ধী সন্দর্ভত আহি পড়েছে এক গুরুত্বপূর্ণ বাতরি যে যি গোচর রুজু করা হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে সেই গোচর ইতিমধ্যেই CID-লৈ হস্তান্তর করা হয়েছে বলে ইতিমধ্যে জানিবা গেছে বিশেষ সূত্রর তরফরপরা কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা যত আসলে হয়ে আসিল সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার পাছত যেন বিপদ সংকুল হয়ে পড়েছে APCC-র প্রদেশ কংগ্রেস কমিটির আর এইবার প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা যোরহাটলৈ রওনা হয়েছে কিয়নো গোচর রুজু করা হয়েছিল ভূপেন কুমার বরার বিরুদ্ধেও যোরহাট আরক্ষীয়ে সমন জারি করেছিল ভূপেন কুমার বরালৈ 31 জানুয়ারির পূর্বে বা 31 জানুয়ারির পুয়ালৈ যদি ভূপেন কুমার বরাই যোরহাট আরক্ষী থানাত উপস্থিত নহয় তেনেহলে গ্রেপ্তার হব পারে ভূপেন কুমার বরা বলে মন্তব্য করেছিল আর তার পাছতে এটা সেই সমনের ভিত্তিতে যোরহাটলৈ রওনা হয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিগী ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় যোরহাটত উদ্ভব হওয়া সেই পরিস্থিতির বাবে সমন জারি করা হয়েছিল আর কাইলের দিনট আরক্ষীর সম্মুখত হাজির হব ভূপেন কুমার বরা তার পরবর্তী সময় সকল কি পরিস্থিতির সৃষ্টি হয় বা ভূপেন কুমার বরাক কেন ধরনের জেরা চলা হয় এই সন্দর্ভত সবিশেষ আমি জানাবলে চেষ্টা করি কাইলের দিনট তার বাবে আপনাদের চাই থাকবে নিভরত 24 অভিনন্দন আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে পাহিয়ে জনি পড়ি।